আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। হামাসের ভয়ে প্যারেড বাতিল করতে বাধ্য হলো ইসরায়েল। বিদেশি ভিডিও দেখলে 15 বছরের জেল। লেবাননের সঙ্গে যুদ্ধে জড়ালে জাহান্নামের আগুনে পতিত হবে ইসরায়েল। এবং সর্বশেষ, ইরান কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা বানাবে, ব্লিনকেন। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটু অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। হামাসের ভয়ে প্যারেড বাতিল করতে বাধ্য হলো ইসরায়েল। পবিত্র জেরুজালেম আল কুদস শহরে বিতর্কিত প্যারেড অনুষ্ঠান বাতিল করেছে ইসরায়েলের উগ্র ডানপন্থী গোষ্ঠী, মূলত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হুমকির মুখে এই সিদ্ধান্ত নিয়েছে ইহুদিবাদী দেশটি। জানা গেছে, উগ্র ডানপন্থীরা আগামীকাল কথিত পতাকা মিছিল বের করার পরিকল্পনা করেছিল, তবে গতকাল সোমবার ইসরায়েলি পুলিশ হামাসের হামলার ভয়ে তা বাতিল করতে বাধ্য হয়েছে। এর আগে হামাসের অন্যতম শীর্ষ নেতা খলিল হাইয়া হুশারি উচ্চারণ করে বলেছিলেন, পবিত্র আল কুদস শহরে এই ধরনের পতাকা মিছিল বা প্যারেড নতুন সংঘাত শুরুর কারণ হবে। এই হুমকির পরে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ পতাকা মিছিল করার অনুমতি না দেওয়ার কথা জানান। সূত্র পার্টস টুডে। বিদেশি ভিডিও দেখলে 15 বছরের জেল। বাইরের দেশের সংস্কৃতি তথা বিদেশি ভিডিও দেখা অবস্থায় ধরা পড়লে 15 বছরের জেলের আইন করেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন বেশ কিছু বিদেশি সংস্কৃতির ওপর নিষেধাজ্ঞা জারি করে সম্প্রতি নতুন এই আইন পাশ করেন। খবর বিবিসির। বলা হয়েছে, কেউ যদি দক্ষিণ কোরিয়া, আমেরিকা কিংবা জাপানি কোনো ভিডিওর বড় চালান সহ ধরা পড়েন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কেউ যদি ওই বিদেশি ভিডিও দেখা অবস্থায় ধরা পড়েন, তবে তার শাস্তি 15 বছরের জেল। এমনকি কেউ যদি বিদেশি সিনেমা দেখে, বিদেশি পোশাক পরে, এমনকি গালিও দেয়, তবে তাকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। এতে বিদেশি নাটক, সিনেমা বা অন্যান্য ভিডিও দেখা, পোশাক পরিচ্ছদ বা চলাচলনকে প্রতিক্রিয়াশীল চিন্তা হিসাবে আখ্যায়িত করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আইনকে কিমের বিনা হাতিয়ারের যুদ্ধ হিসাবে বর্ণনা করেছে। লেবাননের সঙ্গে যুদ্ধে জড়ালে জাহান্নামের আগুনে পতিত হবে ইসরায়েল। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের সদস্য হাসান আল বাগদাদি বলেছেন, লেবাননের সঙ্গে কোনো যুদ্ধে জড়ালে ইসরায়েল জাহান্নামের আগুনে পতিত হবে, যা তারা কোনোদিন কল্পনা করেনি। লেবাননের আল মানার টিভি চ্যানেল সোমবারে খবর দিয়েছে। তিনি বলেছেন, হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের কমান্ডারদের নানা ধরনের দাম্ভিক কথাবার্তা শুনতে পাচ্ছে, কিন্তু তাদের প্রতি পরামর্শ হচ্ছে দম্ভ কমান, আরেকবার হিসাব নিকাশে ভুল করলে পরিণতি ভালো হবে না। হাসান আল বাগদাদি আরও বলেছেন, ইসরায়েলি কমান্ডারেরা অতীত থেকে শিক্ষা নেয় না, তারা বাস্তবতাকেও উপলব্ধি করতে পারে না। এর কারণ হচ্ছে তারা সবসময় হিংসা, বিদ্বেষ ও অপরাধে নিমজ্জিত। ইহুদিবাদীদের এ ধরনের আচরণ তাদের পতনকে আরও ত্বরান্বিত করবে বলে মন্তব্য করেন হিজবুল্লাহর এই নেতা। এছাড়া সম্প্রতি হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনের মতো যে কোনো যুদ্ধ মোকাবেলার জন্য হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে। গাজা ও লেবাননের প্রতিরোধ আন্দোলনগুলোর মধ্যে যোগাযোগ, সমন্বয় ও সহযোগিতা অনেক বেড়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও জানিয়েছেন, ইরান, হিজবুল্লাহ ও ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা এখন অনেক ভালো পর্যায়ে রয়েছে। সূত্র পার্টস টুডে। ইরান কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা বানাবে, ব্লিনকেন। যদি ইউরেনিয়াম সমৃদ্ধির হ্রাস টেনে ধরা না যায়, কয়েক সপ্তাহের মধ্যে ইরান পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এই সতর্ক বার্তা দেন। খবর আরব নিউজের। তেহরান এবং বিশ্ব শক্তিগুলো 2015 সালের পরমাণু চুক্তি বাঁচানোর চেষ্টার মধ্যে। জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার প্রধান বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করার জন্য একটি অস্থায়ী ব্যবস্থার মেয়াদ বাড়ানো ক্রমশ কঠিন হয়ে উঠেছে। এই চুক্তিতে আন্তর্জাতিক পরিসরে নিষেধাজ্ঞার হাত থেকে ইরানকে রক্ষা করার কথা বলা হয়েছে। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচির লাগাম টেনে ধরার সুযোগ পেয়েছিল বিশ্ব শক্তিগুলো, কিন্তু 2018 সালে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নেওয়ার পর থেকে কার্যত এই চুক্তি মৃত।
এরপর ট্রাম্প ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ শুরু করেন। পাল্টা পদক্ষেপ হিসাবে ইরান চুক্তি মানা বন্ধ করে দেয় এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করা বাড়িয়ে দেয়। উন্মুক্ত আকাশ চুক্তি থেকে বেরিয়ে যেতে আইনে স্বাক্ষর পুতিনের। ওপেন স্কাই টিডি তথা উন্মুক্ত আকাশ চুক্তি থেকে রাশিয়াকে বের করে নেওয়ার জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার তিনি স্বাক্ষর করেন। ক্রেমলিনের এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়া আশা করেছিল চলতি মাসের শেষে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হতে যাওয়া এক সামিটে চুক্তির বিষয়ে রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু মে মাসে বাইডেন প্রশাসন মস্কোকে জানিয়ে দেয় যে তারা এই চুক্তিতে আর ফিরছে না। গত বছর চুক্তিটি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার বিবৃতিতে ক্রেমলিন জানায়, চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত সদস্য দেশগুলোর মাঝে স্বার্থের ভারসাম্য উল্লেখযোগ্যভাবে নষ্ট করে দিয়েছে, যা রাশিয়াকেও এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এবং সর্বশেষ, প্রথমবার বিদেশ সফরে গিয়ে যে হুঁশিয়ারি দিলেন কমলা হ্যারিস। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফর করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। প্রথম সফরে তিনি গুয়েতেমালায় গিয়েছেন আর সেখানে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করলেন। তিনি বলেন, অবৈধ পথে আসবেন না। কেউ অবৈধ পথে প্রবেশ করলে যুক্তরাষ্ট্র আইন প্রয়োগ অব্যাহত রাখার পাশাপাশি সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা হবে। সোমবার গুয়েতেমালার প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর সিএনএন এর। তিনি আরো বলেন, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা বিপজ্জনক এবং এর মাধ্যমে মূলত পাচারকারীরাই লাভবান হয়ে থাকে। এদিকে বিবিসি জানিয়েছে, আমেরিকার দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের ঢল নিয়ন্ত্রণ করতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দায়িত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এই দায়িত্ব পালনেই মূলত প্রথমবারের মতো গুয়েতেমালা সফরে যান কমলা।